নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের রাজবল্লভীর মা সম্বন্ধে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব। রাজা সদানন্দ একদিন তার শিকার করা পশুদের সামনে বিষণ্ণ চিত্তে দাঁড়িয়ে আছে ভাবছেন যে তিনি এতই নরাধম যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও শুধু রাজরক্ষায় নিজেকে আবদ্ধ করে রেখেছেন সূর্য অস্তগামী দামোদরের সামনে দাঁড়িয়ে আছেন রাজা হঠাৎই দেখলেন রুদ্রাক্ষ মালা পরে এক ব্রাহ্মণ ধ্যানমগ্ন অবস্থায় পদ্মাসনে বসে আছে। রাজা তার কাছে গিয়ে প্রণাম করলেন রাজা তাকে তার মনে দ্বন্দ্বের কথা জানালেন তিনি তখন তাকে শক্তির মন্ত্রে দীক্ষিত করেন তার উপদেশেই রাজা সদানন্দ শিব সাধনায় সিদ্ধিলাভ করেন ওই সাধনাকালেই মহামায়া দ্বিভুজা ষোড়শি রমণী মূর্তি রূপে দেখালেন আদেশ করেন এই জায়গাতেই যেন তার মূর্তি প্রতিষ্ঠা ও পুজোর ব্যবস্থা করা হয় এরপরই সাধক ভয় দয়া দয়ানী দায়নি নির্মুণ্ড মালিনী শ্বেতকালিকা দেবী রাজবল্লভী মায়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় রাজবল্লভীর মায়ের হাতে ছুরি আর বাঁ হাতে রুধির পাত্র মায়ের ডান পা মহাকালের বুকে আর বাঁ পা মাথায় যিনি করজরে দেবী সাধনা দেবী সাধনায় মগ্ন দেবী কণ্ঠে নরমুণ্ডমালা আর কোমরে মনুষ্য হস্তের কোমর বন্ধনী যা দৃশ্যমান নয় কারণ দেবী বস্ত্র পরি বুদ্ধদেবের মহানির্বাণের পর ছটি শতাব্দী পার না হতেই সম্রাট কনিষ্ক কনিষ্কের রাজসভায় আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ধর্ম দুভাগে ভাগ ভাগ হয়ে যায় একটি হলো আর আরেকটি হল হিনজান ভারতের প্রথম থেকে মহাজান সম্প্রদায়ের প্রধা প্রভাব বেশি ছিল সেই সঙ্গে এই বাংলাতেও হুগলি জেলার রাজপুর অঞ্চলে ছিল এই একটি বৌদ্রমূর্তি মন্দির যেখানে আধিষ্ঠাত্রী ছিলেন মহাজান দেব মূর্তি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দিল্লিতে মোহাম্মদ ঘড়ির রাজত্বকাল তৎকালীন ভুরসুট পরগনার আধিপাতি ছিলেন শনি ভাঙ্গর তৎ তারপর চতুরানন আনুমানিক চল্লিশ বছর রাজত্ব করেন এরপর নিজের জামাতাকে সিংহাসনে অভিষিক্ত করেন তিনি হলেন রাজা সদানন্দ যিনি দশ বছর রাজত্ব করেন দামোদর ও রণনদীর মধ্যবর্তী রাজবলহাট গ্রামে ওই সময় এই দেবী মূর্তির প্রতিষ্ঠা সময়টা বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ধরা যেতে পারে প্রতি বারো থেকে চোদ্দ বছর অন্ত দেবী নবকলেবর হয় গঙ্গা জল আর গঙ্গা মাটি দিয়ে নতুন বিগ্রহ তৈরি করা হয় এই দেবী মূর্তিকে বৈশাখ মাসে শুভ অক্ষয় তৃতীয়ার দিন প্রতিষ্ঠা করা হয় সেই কারণে অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলায় মায়ের বিশেষ পূজা অনুষ্ঠিত হয় মন্দিরের দ্বার খোলা খোলে সকাল সাতটায় পুজো হয় সকাল এগারোটায় দুপুর দেড়টায় ভোগ নিবেদন ভাত ডাল সবজি তেঁতুল দিয়ে মাছের অম্বল এবং পায়েস এরপর সন্ধ্যা আরতি সাতটায় আরতি শেষে মাকে নিবেদন করা হয় লুচি সন্দেশ ও ছানা সব শেষে মাকে তামাকে সেজে দিয়ে দৌড় বন্ধ করা হয় রাজবল্লবী মাকে প্রায় সারাদিনই পুজো দেওয়া হয় এখানে দুর্গাপূজা মহাসমারোহে পালিত হয় নবমীর দিন ছাগল বলি এবং পূর্ণ নীতি মেনে মহিষ বলিও হয় ওই দিন মায়ের অন্নভোগ হয় না ছাতু ভোগ নিবেদন করা হয় এছাড়া চৈত্র সংক্রান্তির দিনও অন্নভোগের পরিবর্তে হয় চিরেভোগ এই দুদিন ছাড়া সারা বছর মাকে অন্নভোগ নিবেদন করা হয় সেই প্রসাদ ভক্তরাও পেয়ে থাকেন সকাল সাড়ে দশটার মধ্যে কুপন সংগ্রহ করতে হয় কুপনের মূল্য পঁচিশ টাকা তবে অনধিক সাতশো জনের বেশি প্রসাদ গ্রহণ করতে পারে রাজবল্লভী মায়ের মন্দিরে পরিচালনার জন্য যদিও একটি কমিটি আছে কিন্তু মা তার সারা বছর পুজোর খরচ চালানোর ব্যবস্থা নিজেই করে রেখে গেছে মায়ের নামে একটি বড় দিঘি ও বেশ কয়েকটি পুকুর আছে আছে বেশ কয়েক বিঘা জমি আর মায়ের নামাঙ্কিত জমিতে কিছু দোকান ভাড়া দেওয়া দেওয়া হয়েছে সব মিলিয়ে যা আয় হয় তা দিয়েই মায়ের সেবা হয় এছাড়া অগণিত ভক্তের সক্রিয় সহযোগিতা তো আছে। বিশেষ করে গ্রামবাসীরা কারণ এখানে একটি প্রচলিত রীতি আছে যে যারা বাড়িতে বা জমিতে প্রথম যে ফলন হয় তার রাজবল্লভী মাকে উৎসর্গ করে কি নিজের পুকুরের মাছও বছরের পুজোর ভাগ কয়েকটি পালা করে চলে যার যখন পালা তখন তিনি সব ব্যবস্থা নেয় কিন্তু ওই যে ভোগের জন্য মাথা মাথাবিচু পঁচিশ টাকা নেওয়া হয় তার জন্য তার থেকে জন প্রতি এক টাকা করে যায় মা মা রাজবলভীর অ্যাসেটে শনি রবিবার এবং ছুটির দিনগুলিতে প্রচুর জনসমাগম ঘটে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন এবং ধন্যবাদ